আল্লাহ তোলার কাছে চাই সবসময়, দুই হাত আল্লাহ তোলার কাছে চাই, আল্লাহ আমার একটা নিজস্ব জায়গা তুমি দিয়েও কেড়ে নিয়ে আবার যেন আমাদের একটা নিজস্ব জায়গা যেন আমাদের একটা হয়। ঘর বাড়িতে মনে করেন আমাদের নিজস্ব বাস ধারা আছে, আরো আশপাশে দাদারা আছে, সবাই বাস দিয়ে সহযোগিতা করেছে, কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আমরা একটু সহযোগিতা করলাম, সেও করলো, দিয়ে তার জন্য থাকার ব্যবস্থা অবশ্যই তো আমাদেরই করতে হবে, যেহেতু সে মুসলমান হয়েছে। চুয়াডাঙ্গার ভাইরাল সেই নমুসলিম আবদুল্লাহ আল মামুন শারীরিক মানসিকভাবে ভালো থাকলেও ভালো নেই অর্থনৈতিকভাবে, কারণ অর্থ না থাকাই অন্যের জমিতে তাকে বসবাস করতে হচ্ছে। বৃহস্পতিবার অন্যের জমিতে বসবাস করা বাড়িটি ও তার সাথে দেখা করতে গেলে আরকে নিউজের ক্যামেরায় উঠে আসে এসব চিত্র। পরে আবদুল্লাহ আল মামুন বর্তমান তার নিজের অবস্থান তুলে ধরেন। টোটাল মিলে সব মিলে কি আপনি বলা যাচ্ছে ভালো বলাবো নাকি ভালো মন্দ মিলেই চলছে আর কি? আল্লাহ তালা রেখেছে ভালো মন্দ দুটাই মিলিয়ে চালাতে। ইসলামের পথে এসে অনেক শান্তিতে আছি, কিন্তু আল্লাহ তালা ভালো রেখেছে আর কি, এবং ভালো মন্দ দুটো একেবারে ভালো নেই, মানে যতটা চলাফল ততটা নেই। বুঝে তো পাইছেন এক দেশের থেকে এক দেশ সরানো, ওরা কিন্তু খরচ খরচের বিষয় আছে, হ্যাঁ অনেক কিছু আর্থিক সমস্যা, হ্যাঁ নানান সমস্যা আছে আর কি। যেহেতু যিনি আমার দুই বছর এখানে থাকতে জায়গা দিয়েছে, ওনার সাথে দুই বছরই চুক্তি ইসলাম হয়েছে, হ্যাঁ দুই বছরের ভিতরে আপনার সরে যেতে হবে, যে কোনো জায়গায় সরে যেতে হবে, হয়তো আল্লাহ তালা যদি কিনা তফিক না দেয় তো ভাড়ায় থাকতে হবে। কর্ম যেহেতু এখন পেয়ে আগে পর্যায়ে ফিরে আসলাম, আল্লাহ তালাই জানেন কি করবেন এখন। নিজস্ব জায়গা তুমি দিয়েও কেড়ে নিয়ে আবার যেন আমাদের একটা নিজস্ব জায়গা যেন আমাদের একটা হয়। এখন তো জিনিসের দাম তুমি তো দাম অনেক বেশি, আমার কেনার ক্ষমতা নাই, 1 লাখ এটি তিনটে যদি পেট চালানি জায়গা তো মনে করেন 50,000-20,000 জায়গা হয় না, মোটামুটি 1.5 লাখ সর্বনিম্ন মাঠের পক্ষে নিতে হলো 1 লাখ শতক জায়গাটা হলে ভালো হয়, জায়গা 1-2 শতক জায়গা হলে ইনশাল্লাহ আমাদের জীবনটা অনেকটা ধন্যবাদ। এদিকে না মুসলিম আবদুল্লাহ আল মামুনকে নিয়ে তার এলাকার সাধারণ মানুষ। আমার নাম মোহাম্মদ চিদন আলী। আচ্ছা আপনার বাড়ি? বাড়ি পিতাম্বারপুর। আচ্ছা এই মামুনকে চেনেন তো? মামুনকে চিনি। আচ্ছা উনি তো একজন অসহায় মানুষ। হ্যাঁ অসহায়, এখন বর্তমানে অসহায়। আচ্ছা তো আপনারা মুসলমান হিসেবে আসলে তার জন্য কতটুকু কি থাকার ব্যবস্থা একটা কিছুদিনের জন্য জায়গা ঠিক করে আইলো, তাদের ঘর বাড়ি সামথিং আইলো বানানোর জন্য কিছু সহযোগিতা করা হয়েছে, আমাদের গ্রামের কমিটি মসজিদ কমিটির থেকে কিছু দেওয়া হয়েছে, গ্রামের লোকজনও কিছু দিয়েছে। সে এখন অসহায়, সে আরো আর্থিক যদি মানুষ দ্বিত দেশ বিদেশে অনেক গুণায় থাকে, তাদের সহযোগিতা হাত বাড়ালে সে একটু সুবিধা হইতো। মোহাম্মদ তানজিল হাসান, বাড়ি কোথায়? পিতাম্বরপুর। পিতাম্বর। আচ্ছা এই যে নমুসলিম আবদুল্লাহ আল মামুন চেনা হয়? জি। আচ্ছা এ তো অসহায় মানুষ। জি এখন বর্তমানে এখন অসহায়। আচ্ছা তাকে আপনারা এলাকার মানুষ হিসেবে কতটুকু সাহায্য সহযোগিতা করতে পেরেছেন? আমরা চেষ্টা করেছি অনেকে কিছু ঘর বাড়িতে মনে করেন আমাদের নিজস্ব বাস ধারা আছে, আরো আশপাশে দাদারা আছে, সবাই বাস দিয়ে সহযোগিতা করেছে, কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আমরা ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে একটি টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে, আবার আরো সহযোগিতা আমরা গ্রাম থেকে মুজাহিদ কমিটি আছে, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছে, যুব আন্দোলন আছে, সবাই তাকে সাহায্য হাত বাড়ি দেওয়ার জন্য চেষ্টা করা আছে। আসলে আপাতত ওনাকে থাকার জন্য একটা বাড়ি করার জন্য একটা জায়গা দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে ওর পাশের কিছু টাকা পয়সা গুছিয়ে টুছিয়ে দেব,
আর একটা জমি জায়গার দরকার, আল্লাহর কোনো বান্দা যদি আছে দেখা যাচ্ছে একটু জমি জায়গা দেবে, আমরা একটু সাহায্য সহযোগিতা করলাম, সেও করলো, দিয়ে তার জন্য থাকার ব্যবস্থা অবশ্যই তো আমাদেরই করতে হবে, যেহেতু সে মুসলমান হয়েছে সে কারণে আমরা তার পাশে আছি আল্লাহর রহমতে। আরো যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে আরো ভালো হয় আর কি। মাহমুদ রফিক, আর কে নিউজ 24।